পক্স বা জলবসন্ত খুবই সংক্রামক একটি রোগ ব্যারেসালা জস্টার নামে একটি ভাইরাস থেকে হয়ে থাকে ব্লিস্টার বা গুটি ছোট ছোট ফুস্কুরির মতো হয় মেইনলি শুরু হয় কান বা শরীর মুখমন্ডল থেকে শরীরে ছড়িয়ে পড়ে তারপর বাহুতে ছড়ায় সাধারণত এয়ার বর্ন অর্থাৎ হচ্ছে আপনি কাশি দিবেন স্নিচ করবেন অথবা ডিরেক্ট কন্ট্যাক্ট কাছ করলেন কারোর সাথে সেই সংক্রমণ সময়ে সেই ক্ষেত্রে এইগুলো হবে সাধারণত র্যাশ ওঠার দুই দিন আগে থেকে শুরু হয় এই সংক্রমণের স্টেজ এবং র্যাশ উঠা শুরুর পরেও চার থেকে পাঁচ দিন থাকে তারপরে যখন র্যাশ ওঠার পরে ব্লেস্টার ওঠার পরে যখন ক্রাস্টেড হয়ে যায় শুকায় আসতে থাকে তখন এটা কন্টেজিয়াস টাইমটা পার হয়ে যায় তখন আর এটি সংক্রমণ হয় না সাধারণত ইনকিউবেশন পিরিয়ড দশ থেকে একুশ দিন অর্থাৎ আপনি দশ থেকে একুশ দিন আগে যদি কারো সামনে এরকম পড়ে থাকেন আপনি ভ্যাকসিনেটেড না হয়ে থাকলে আগে যদি না হয়ে থাকে তাহলে দেখা যাবে যে এই এক্সপোজারের দশ থেকে একুশ দিন পরে আপনার শুরু হবে এটি হুম কীভাবে বুঝবেন সিমটমগুলো কি যেমন ধরুন শরীর ব্যথা করাইজা ভালো লাগবে না অ্যাপেটাইট লস হবে তারপর র্যাশগুলো শুরু হবে ইচিং খুবই চুলকানো মাইল থেকে ভেরি সিরিয়াস তারপর এগুলো ক্লাস্টার গ্রুপ হিসেবে আসে বিভিন্ন স্টেজে থাকে একই জায়গাতে র্যাশগুলো ছোট পিঙ্ক পয়েন্ট থেকে ব্লিস্টার গুলটি গুলটি হয় এবং স্মল রেড স্পট দিয়ে শুরু হয় তারপর আটচল্লিশ ঘন্টা পরে দেখা যায় যে এটি উঠে যাওয়ার পরে ক্রাস্টিং আস্তে আস্তে প্রথমের প্রথমেরগুলো শুকিয়ে আসতে থাকে পরে নতুনগুলো আসতে থাকে এইটাই এটির নিয়ম এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কমপ্লিকেশান সহ এটি আসতে পারে যেমন নিউমোনিয়া কাশির সাথে রক্ত পেটের ভিতরে যদি হয়ে থাকে সেটির ক্ষেত্রে পায়খানার সাথে রক্ত হতে পারে ডায়রিয়া হতে পারে এগুলো নর্মাল এখন কি কেন হয় চিকেন পক্স আমরা আগেই বলেছি ভ্যারিসেলা জস্টার নামে একটি ভাইরাস থেকে হতে পারে ভেরি হাইলি কনটেইজিয়াস অর্থাৎ মারাত্মক ছোঁয়াচে মেইনলি কাশি এবং স্নিজিং এবং টাচের মাধ্যমে এটি হয়ে থাকে ডায়াগনোসিস কীভাবে করবেন হিস্ট্রি থেকেই বোঝা যায় এক্সামিনেশান থেকেই বোঝা যায় তারপরও যদি ডাক্তার সাহেব কনফিউজ থাকেন কিছু ব্লাড টেস্ট করা যেতে পারে চিকিৎসা কীভাবে করবেন আগে একটা সময় ছিল মেইনলি হোম রেমেডি দিয়েই হতো তো আসুন জেনে নিই সেইটি কী জিনিস সেটি কী কোনো চিকিৎসা যদি আপনি না করেন তারপরও এক থেকে দুই সপ্তাহে কিন্তু নিজে নিজে চলে যাবে জেনারেলি আইটার কোনো কিউরেটিভ যে একটি ওষুধ দিলাম ভালো হয়ে গেলেন এইরকম কোনো ওষুধ নেই কমফোর্ট হলো মেইন ব্যথা থাকলে ব্যথার ওষুধ জ্বর থাকলে জ্বরের ওষুধ চুলকানি থাকলে চুলকানির ওষুধ ভিস্টামিন পারে নখ কেটে রাখবেন যেন চুলকানি হয়তো ক্ষতি না করে প্রচুর পানি খাবেন মুখের ভিতরে ব্যথা হলে আপনি আইস খেতে পারেন ললিপপ আইস ললিপপ সেই সময়ে আপনি সল্ট বা স্পাইসি খাওয়া অ্যাভয়েড করবেন অ্যান্টিভাইরাল কিছু মেডিসিন আছে দেওয়া হয় সাধারণত এটি যেন আর সিরিয়াস ফরম্যাটে না যায় সেই জন্য দেওয়া হয় অথবা প্রেগনেন্সিতে প্রথমেই দেওয়া হয় এবং যারা নিউবর্ন নতুন জন্মেছে তাদের ক্ষেত্রেও দেওয়া হয় অথবা যদি এই রোগটি ধরা পড়ার চব্বিশ ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে জান দিতে পারে অথবা ইমিউনিটি কম কিমোথেরাপিতে রয়েছে বৃদ্ধ বয়স্ক তাদের ক্ষেত্রেও আমরা এই অ্যান্টিভাইরাল মেডিসিনটি দিয়ে থাকি সাধারণত সিমটমের সিভিয়ারিটি কমানোর জন্য এটি দেওয়া হয় ইমিউনোগলিন নামে একটি চিকিৎসা রয়েছে সাদা অনেক দামি একটি ওষুধ সব জায়গায় পাওয়াও যায় না অনেক সময় রিস্ক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে দেওয়া হয় বয়স্ক ইমিউনিটি কম তাদের ক্ষেত্রে দেওয়া হয় অথবা সিমটম খুবই সিরিয়াস তাদের ক্ষেত্রে দেওয়া হয় প্রেগন্যান্সি বা নিউবর্ণের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে এখন এই তো গেলো চিকেন পক্সের কীভাবে ম্যানেজ করবেন কিন্তু কিভাবে হবে না সেটি কিভাবে। যদি এমন কারো দেখেন চিকেন পক্স হয়েছে এবং আপনি কখনও ভ্যাকসিন দেননি আপনারও হয়নি আগে দূরে থাকাই ভালো খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস দূরে থাকাই ভালো অ্যাভয়েড কন্টাক্ট এবং আপনি ভ্যাকসিন দিয়ে দিতে পারেন দুটি ভ্যাকসিন আছে কমপ্লিকেশান হতে পারে কি নিউমোনিয়া হতে পারে লাংসে কাশি যাচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে কফের সাথে রক্ত আসছে এগুলো হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ পেটের ভিতরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পায়খানার সাথে রক্ত আসতে পারে ডায়রিয়া হতে পারে চোখে হলে ক্যাটারেক্ট হতে পারে আপনার ব্রেইনেও হতে পারে ইনফ্যাকশন এটি থেকে বিভিন্ন রকমের বিভিন্ন বাচ্চা যদি পেটে থাকে বাচ্চারও হতে পারে এই এই ধরনের ইনফেকশন যাই হোক এটি এত কমন একটি সমস্যা আমি মনে করি যে চিকেন পক্সের ভ্যাকসিন নিয়ে নেওয়াই ভালো যদি আপনি হাই রিস্ক মানুষ হন ডাক্তারি ডাক্তার বা হসপিটাল সেট কাজ করেন আর্মিতে কাজ করেন নিয়ে নেওয়া উচিত অথবা আপনি ভলান্টিয়ারিলিও নিতে পারেন ভ্যাকসিন আপনার ধরুন এটি স্বাস্থ্যগতভাবেও তো হেল্পফুল আপনার জন্য তো যাই হোক আপনি যদি কনসার্ন থাকেন যে কিভাবে আপনি এটি থেকে বাঁচবেন ফলো করুন এগুলোকে নিশ্চয় ভালো থাকবেন